আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আমাদের আজকের ভিডিওতে রয়েছে আপনাদের জন্য মুড়ির বানানো গোলাপ জামুর ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে আপনারা বাসায় বানাইতে পারেন গোলাপ জামুর আশা করবো আমাদের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমি চার কাপ মুড়ি দিয়ে বানাবো মজাদার গোলাপ জামুর আপনাদের মুড়ি যদি ঝরঝর না থাকে তাহলে আপনারা একটা পাত্রে তালিয়ে নিতে পারেন আমি যে মুড়িগুলো পাত্রে নিয়েছি চার কাপ ওগুলো আমি এখন ভালো করে ব্লেন্ডিং করে নিব ব্লেন্ডিং করার পর মুড়ি মুড়িগুলো আমি একটা পাত্রে ঢেলে নিব মুড়ি গুঁড়ো ভালো করে ব্ল্যান্ডিং করে নিবেন যাতে ময়দার মতো হয়ে যায় মুড়ি যদি ভালো করে ব্ল্যান্ডিং না করেন তাহলে আপনাদের মিষ্টিগুলা ভালো হবে না চুলা একটি ফ্রাই প্যানে হালকা ছেড়ে এক কাপ তরল দুধ দিয়ে ব্ল্যান্ডিং করা মুড়ি ভালো করে মিশিয়ে নেবেন গুঁড়োগুলো ভালো করে দুধের সাথে মিশিয়ে নেবেন ভালো করে মিশিয়ে নিলে আমাদের মিষ্টিগুলো সুন্দর হবে আমি কিভাবে দুধের সাথে গুঁড়োগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি আপনারাও এভাবে ভালো করে মিক্স করে নেবেন আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ ভিডিও প্রতিটা স্টেপ অনেক গুরুত্বপূর্ণ তালিয়ে নেওয়া মুড়িগুড়িগুলো আমি এখন একটা বাতিতে নিলাম তারপর একটা বাটিতে দুইটা ডিম নিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ডিম দিয়ে ভালো করে দুই থেকে তিন মিনিট ম্যারিনেট করতে থাকুন আমি হাত দিয়ে যেভাবে ভালো করে মেখে মেখে ম্যারিনেট করছি আপনারাও সেম সেভাবে করবেন ভাবে ম্যারিনেট করবেন যাতে দানা দানা না থাকে যদি মিষ্টিতে দানা দানা ভাবটা থাকে তাহলে মিষ্টিগুলা ফেটে যাবে তাই ভালোভাবে হাতে মেরিনেট করতে হবে হাতে মেরিনেট হয়ে গেলে এখন আমরা দিয়ে দেব দুই চামচ গুঁড়ো দুধ দু চামচ গুঁড়ো দুধ দেওয়ার পর আমরা আবার ভালো করে মেরিনেট করে নিব পাউডার দুধ মেরিনেট হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব দুই চামচ দুই টেবিল চামচ ঘি ঘি দেওয়ার পর আবার আমরা ভালো করে মেরিনেট করে নিব ঘি দিলে কি হয় মিষ্টি কালারটা সুন্দর হয় আর ফ্রাই করার সময় মিষ্টিগুলো কড়াইতে লেগে যাবে না স্বামী যেভাবে ভালো করে মেরিনেট করে নিচ্ছি আপনারাও সেম সেভাবে মেরিনেট করে নেবেন যাতে করে ডোনারগুলো ভালো হয় আপনারা যদি আমার মতে এভাবে ভালো করে মিহি না করেন তাহলে আপনাদের মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে ভালো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পর হাতে একটু অল্প ঘি লাগিয়ে মিষ্টিগুলো তৈরি করে ফেলবেন আমি তৈরি করতেছি অল্প অল্প ডোনার নিয়ে হাতে ঘোরাতে থাকবেন দেখবেন গোল গোল হয়ে যাবে আর আপনারা চাইলেও ভিন্ন রকমও বানাতে পারেন গোল গোল করে বানিয়েছি মিষ্টিগুলো বানানো হয়ে গেলে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে হালকা গরম হওয়ার সময় মিষ্টিগুলো দিয়ে দিবেন মিষ্টিগুলো ভালো করে নাড়তে থাকবেন মিষ্টিগুলো হালকা হালকা নাড়ুন যাতে করে লেগে না যায় মিষ্টিগুলো ব্রাউন কালার না হওয়া পর্যন্ত হালকা হালকা নাড়তে থাকুন ভিওয়ার্স দেখুন আমাদের গোলাপ ব্রাউন কালার হয়ে এসেছে ব্রাউন কালার হয়ে আসার পর আমরা একটা বাড়িতে গোলাপ জামুন নিয়ে ফেলবো ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা গোলাপ জামুরের জন্য শিরা তৈরি করব। শিরা তৈরির জন্য একটি পাত্রে আমরা দেড় কাপ পরিমাণ চিনি নিয়ে নিব চিনির সাথে আমি দেড় কাপ পানি মিক্স করে নিব চুলা হালকা মিডিয়াম আসে রেখে আমি পানিগুলো নাড়তে থাকব। আমি পানিগুলো ততক্ষণ নাড়বো যতক্ষণ পর্যন্ত না শিরাগুলো হালকা আটালো হয়ে আসে ভিওর্স এখন আমাদের শিরা তৈরি হয়ে গেল আমরা এখন দিয়ে দিব বানানো গোলাপ জামুরগুলো। গোলাপ জামুরগুলো দিয়ে হালকা হালকা নাড়বেন থেকে পঁচিশ মিনিটের মধ্যে আপনারা তিন চারবার করে নেড়ে দিবেন যাতে করে গোলাপ জামুরগুলো লেগে না যায় ভেয়স আমাদের তৈরি হয়ে গেলো মুড়ি দিয়ে বানানো মজাদার খুব সুস্বাদু গোলাপ জামুর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি খুদা হাফেজ